দেশে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ, মাস্ক ব্যবহারে কঠোর হতে নির্দেশ প্রধানমন্ত্রীর। জানাবো আগামী নির্বাচন এবং বিএনপির ভবিষ্যৎ। এদিকে বিএনপি ঈদের পর আন্দোলন, 13 বছর ধরে শুনছি, বলছেন তথ্যমন্ত্রী। আরও জানাবো ভারত ভ্রমণের নতুন নিয়ম, বিপাকে বাংলাদেশি যাত্রীরা। এবং সর্বশেষ জানাবো আফগানিস্তানে খাবার, ওষুধ, কম্বল পাঠাচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ, শোনাম এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ, মাস্ক ব্যবহারে কঠোর হতে নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ চলছে, অবস্থা নাগালের বাইরে যাওয়ার আগে সচেতন হতে হবে জনগণকে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না, এটি নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। তিনি বলেন, আমাদের মধ্যে এখন মাস্ক সম্পর্কে এক ধরনের অনীহা এসেছে। সবাই ভাবছে বর্তমানে করোনা ভাইরাসে কোনো ক্ষতি হবে না, কিন্তু যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা করোনা আক্রান্ত হচ্ছে। এই জন্য সবাইকে সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে হবে। জানাবো আগামী নির্বাচন এবং বিএনপির ভবিষ্যৎ। 2007 সাল থেকে অর্থাৎ 14 বছর ধরে দলটি ক্ষমতার বাইরে। এতটা লম্বা সময় ধরে একটি দল ক্ষমতার বাইরে, অপরদিকে দলের শীর্ষ দুই নেতা ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত। এর মধ্যে আইনের দৃষ্টিতে ও ভাষায় তারেক রহমান পলাতক আসামি। বর্তমান সরকারের আমলে দেশে এলেই গ্রেফতার হবেন। খালেদা জিয়াও বয়স হয়েছে, শারীরিকভাবেও পুরোপুরি সুস্থ নন, তিনিও সাজাপ্রাপ্ত। যতটুকু শোনা যায় তাতে বিএনপির হাইকমান্ডের ভেতরেও নানা রকম অসন্তোষ আছে, গ্রুপিং আছে। এবার অনেক আগেভাগেই জাতীয় নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ একটু গরম হয়ে গেল। বিদ্যমান সংবিধান অনুযায়ী আগামী 12 জাতীয় সংসদ নির্বাচন হবে 2024 সালের 30শে জানুয়ারি, পূর্ববর্তী 90 দিনের মধ্যে। সেই অনুযায়ী ভোটের বাকি এখনও 2 বছরের বেশি। অথচ এখনই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সহ একাধিক নেতা নির্বাচন নিয়ে নানা রকম মন্তব্য করছেন। রাজনীতির মাঠে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপিকেও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও বিএনপির সাংগঠনিক অবস্থা যথেষ্ট টালমাটাল, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত। যেহেতু তিনি ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত, ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। দলের দ্বিতীয় প্রধান তার ছেলে তারেক রহমানও একাধিক ফৌজদারি মামলায় 7 বছর 10 বছর এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। অতএব তিনিও বিদ্যমান সংবিধান ও আইনের আলোকে নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। ফলে প্রশ্ন হলো, বিএনপি যদি 12 জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় তাহলে দলের প্রতিনিধিত্ব করবে কে? দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাকি জিয়াউর রহমান, অথবা খালেদা জিয়ার পরিবারের কেউ রাজনীতিতে অংশ নিয়ে দলের গুরুত্বপূর্ণ কোনো পদে আসীন হয়ে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করবেন? কেননা বাংলাদেশের রাজনীতিতে যেই পরিবারতন্ত্রের ইতিহাস ও পৌনঃপুনিকতা আছে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসা কঠিন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ বিএনপিকে কেন ভোট দেবে সেই প্রশ্ন তুলেছেন তিনি, খুবই গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক প্রশ্ন। 2007 সাল থেকে অর্থাৎ 14 বছর ধরে দলটি ক্ষমতার বাইরে। এতটা লম্বা সময় ধরে একটি দল ক্ষমতার বাইরে, অপরদিকে দলের শীর্ষ দুই নেতা ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত। এর মধ্যে আইনের দৃষ্টিতে ও ভাষায় তারেক রহমান পলাতক আসামি। বর্তমান সরকারের আমলে দেশে এলেই গ্রেফতার হবেন। খালেদা জিয়ারও বয়স হয়েছে, শারীরিকভাবেও পুরোপুরি সুস্থ নন, তিনিও সাজাপ্রাপ্ত। যতটুকু শোনা যায় তাতে বিএনপির হাইকমান্ডের ভেতরেও নানা রকম অসন্তোষ আছে, গ্রুপিং আছে, শীর্ষ নেতৃত্ব নিয়ে দ্বিমত, ভিন্নমত, এমনকি বিরোধও আছে। সুতরাং ভোট দেওয়ার সুযোগ পেলে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাবে নাকি বিএনপিকে ভোট দেবে সে বিষয়ে এখনই উপসংহারে পৌঁছানো কঠিন। মানুষ কাকে ভোট দেবে বা না দেবে সেই প্রশ্নের চাইতে বড় কথা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, যে ব্যবস্থাটি গত কয়েকটি নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়েছে, দেশে বিদেশে সমালোচিত হয়েছে। আওয়ামী লীগ পরপর 3 বার ক্ষমতায় আসতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতো কিনা, পদ্মা সেতুর মতো বিরাট প্রকল্প নিজস্ব অর্থায়ন করা সম্ভব হতো কিনা, এক্সপ্রেসওয়ের মতো স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হতো কিনা, করোনার অতিমারিতে বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী অনেক দেশও যখন বিপর্যস্ত তখন বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারত কিনা, ইত্যাদি নানা প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু এসব যুক্তিতে একটি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা যায় না, কারণ যে গণতন্ত্রের জন্য স্বয়ং জাতির পিতা সারা জীবন সংগ্রাম করেছেন সেই গণতন্ত্রকেই বলা হচ্ছে এখন পর্যন্ত উদ্ভাবিত পদ্ধতিগুলোর মধ্যে অপেক্ষাকৃত ভালো। সেই গণতন্ত্রের প্রথম শর্তই হলো জনগণের ক্ষমতায়ন। যেই ক্ষমতায়নের একটি প্রধান উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর, সেটি স্থানীয় সরকার হোক কিংবা জাতীয় সংসদ।
কিন্তু মানুষ যদি ভোট দিতেই না পারে, সেই ভোট যদি নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়ে যায়, সেই ভোট যদি দেশে বিদেশে সমালোচিত হয়, হয় প্রশ্নবিদ্ধ গ্রহণযোগ্য না হয়, তাহলে সেটি গণতন্ত্রের জন্য অনুকূল নয়। অতএব 2024 সালে 30 জানুয়ারির আগে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেটি বিদ্যমান সংবিধান ও আইনের মধ্যে থেকে কতটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করা যাবে তা নিয়ে যেহেতু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া যেহেতু একা নির্বাচন কমিশনের পক্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়, ফলে সরকারি বা সরকারি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কী ভাবছে সেটিও গুরুত্বপূর্ণ। আবার যারা নির্বাচনের মতো একটি পবিত্র আমানতের রক্ষক, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব কারা পাচ্ছেন, যারা নির্বাচন কমিশনার হয়েছেন এবং হবেন তারা কতটা নিরপেক্ষ তথা দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করছেন বা করতে পারবেন সেটিও বড় প্রশ্ন, যে কারণে বারবারই নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়নের দাবি জানানো হয়। সংবিধানেও এ বিষয়ে নির্দেশনা রয়েছে, কিন্তু বাস্তবতা হলো গত 50 বছরও এই আইনটি করা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান হুদা কমিশনের মেয়াদ। বলা হচ্ছে এবারও সার্চ কমিটির মাধ্যমে নতুন কমিশন গঠন করা হবে। একটি আধুনিক আইন হলে সবার কাছে গ্রহণযোগ্য এবং রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়াটা সহজ হতো, যা ভালো নির্বাচনের জন্য সহায়ক হতো। কিন্তু অতীতের কোনো সরকারই সম্ভবত ভালো নির্বাচনের তাগিদ অনুভব করেনি। যারা ক্ষমতায় গিয়েছে তারাই পরবর্তী নির্বাচনে জয়লাভের জন্য পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করেছে। মানুষ কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত যে জনগণের উপরেই ছেড়ে দেওয়া দরকার। সাম্প্রতিক বছরগুলোতে দেশে যে উন্নয়ন হয়েছে, সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেরকম একজন আন্তর্জাতিক নেতা হিসেবে চিনেছে, রোহিঙ্গা ও করোনা ইস্যুতে তিনি যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন, তাতে ডিজিটাল নিরাপত্তা আইন এবং প্রশাসনের সর্বোচ্চ দলীয়করণ বাদ দিলে আওয়ামী লীগের প্রতি মানুষের গোস্বা হওয়ার কারণ খুব একটা বেশি নয়। অপরদিকে এই দীর্ঘ সময় আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি দাঁড়াতে পারেনি। কেন পারেনি সেটা অন্য তর্ক। দলের নেতারা এর পক্ষে অনেক যুক্তি দিয়ে থাকেন, কিন্তু মানুষ যুক্তির চেয়ে কাজের ফল দেখতে বেশি আগ্রহী। জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বিএনপি এই পর্যন্ত বড় পরিসরে জনমত গঠনে ব্যর্থ হয়েছে, এমনকি কোনো আন্দোলনও গড়ে তুলতে পারেনি। বলাই হয় আন্দোলনের মাঠ যার দখলে, ভোটের ফলও তার ঘরে। অতএব দেশ ও দেশের রাজনীতির অবস্থা এখন যা, তাতে অবাধ সুষ্ঠু প্রভাবমুক্ত নির্বাচন হলেই যে বিএনপি বিশাল ব্যবধানে জয়ী হয়ে আসবে এমনটি ভেবে তারা পুলকিত হতেই পারে, কিন্তু সেই সমীকরণ বোধ হয় এত সহজ নয়। এদিকে বিএনপির ঈদের পর আন্দোলন 13 বছর ধরে শুনছি, বলেছেন তথ্যমন্ত্রী। বিএনপির ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, এটি গত 13 বছর ধরে শুনে আসছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, এটি গত 13 বছর ধরে শুনে আসছি। এটি কি ঈদের পরে বলেছে নাকি কোন ঈদের পরে বলেছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ, কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না, জনগণের বিষয় নিয়ে তারা কথা বলে না। তারা কথা বলে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে, জনগণের ওপর নিক্ষেপ করে পেট্রোল বোমা। আমি আশা করব তারা জনগণের কাছে যাবে। ঈদের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, এসব বলে বিএনপি নিজেদের ক্রমাগত হাস্যকর হিসেবে উপস্থাপন করছে, যেটা দেখে রাজনীতিবিদ হিসেবে আমারও কষ্ট লাগছে। ভারত ভ্রমণে নতুন নিয়ম, বিপাকে বাংলাদেশি যাত্রীরা। ভারত ভ্রমণ ভিসায় ঘুরে আসার মেয়াদ 3 মাস পূর্ণ না হলে পেট্রোপল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পাসপোর্ট যাত্রীরা। কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই নির্দেশনার পর বেনাপোল থেকে শত শত ভারতগামী বাংলাদেশিকে ফেরত যাচ্ছেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থানার ওসি মোহাম্মদ রাজু জামান তিনি বলেন, শুক্রবার সকাল থেকে পেট্রোপল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভ্রমণ ভিসায় গমনকারীদের 3 মাস পূর্ণ না হলে ফেরত পাঠিয়েছে। তবে ব্যবসা, চিকিৎসা এবং অন্যান্য ভিসায় পারাপার স্বাভাবিক ছিল। কেন কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে ওসি আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ভ্রমণ ভিসায় যারা যাতায়াত করেন তাদের অধিকাংশই ঘুরতে গিয়ে চিকিৎসা ব্যবস্থা সহ বিভিন্ন কাজ করেন। নিয়ম অনুযায়ী এসব যাত্রী বিজনেস ও মেডিকেল ভিসায় গেলে বাধা থাকবে না। তবে এসব বিষয়ে পেট্রোপল কর্তৃপক্ষের কোনো লিখিত নির্দেশনা তাদের কাছে নেই বলে জানান ওসি। পাসপোর্টধারী যাত্রী সোহরাব জানান, তিনি 1.5 মাস আগে ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়েছিলেন। ঈদে কেনাকাটার উদ্দেশ্যে শুক্রবার আবার যাচ্ছিলেন, কিন্তু ভারতীয় ইমিগ্রেশন জানিয়েছে 3 মাস আগে আর যাওয়া যাবে না। হঠাৎ করে এই নিয়মে তার হয়রানি ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে। বিজনেস ভিসায় যাত্রী কামাল হোসেন জানান, তিনি 1 সপ্তাহ আগে ব্যবসার কাজে একবার গিয়েছিলেন, শুক্রবার আবার যেতে গেলে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় 1 সপ্তাহ পরে আসতে। আফগানিস্তানে খাবার, ওষুধ, কম্বল পাঠাচ্ছে বাংলাদেশ।
মোমেন বলেন, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে দিতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সবাই ব্যস্ত, তাই আমরা এগুলো আফগান সরকারের কাছে দেব। তারা এটা সাদরে গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানকে 1 কোটি টাকা মূল্যের খাদ্য, ওষুধসহ অন্য সামগ্রী সহায়তা দিচ্ছে বাংলাদেশ। বিমানবাহিনীর একটি বিশেষ যান সোমবার সকালে সহায়তা সামগ্রী নিয়ে দেশটির উদ্দেশ্যে রওনা দেবে। রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সহায়তা সামগ্রীর মধ্যে এএফডি কয়েক হাজার ট্যাং দেবে, আকিস গ্রুপ 4 টন মিল্ক পাউডার, বিজিএমইএ 6000 কম্বল, প্রাণ গ্রুপ 20 বক্স নুডলস ও বিস্কুট দেবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য পরিমাণ ওষুধ দেবে। মোমেন বলেন, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে দিতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সবাই ব্যস্ত, তাই আমরা এগুলো আফগান সরকারের কাছে দেব। তারা এটা সাদরে গ্রহণ করবে বলে আমাদের জানিয়েছে। আফগানিস্তান আমাদের বন্ধু দেশ ও মুসলিম দেশ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। দেশেও দুর্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত রেখেছি। ত্রাণের অভাব নেই কোথাও, বেশি দুর্গম এলাকা বিশেষ করে যেখানে নৌকাও যেতে পারছে না সেখানে আমরা পৌঁছাতে পেরেছি। এছাড়া ত্রাণ নিয়ে কোনো সংকট নেই এবং অসুবিধা নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।